হে রাসূল তোমায় ভালোবাসি, আর তার শুধু মুখে নয়। যে উহুদ সেখানে নবী বলেছেন আয়েশা আমাদের মা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি নবী যদি মনে করি এই উহুদটা আমি নবী আমার সাথে হেঁটে হেঁটে যাবে, 9 মাইল লম্বা 3 মাইল চওড়া, নবী বলছে মনে করলে উহুদটাও হাঁটবে। জোরে বলো, আর জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল বলেছে উহুদের পাশ থেকে নবী হেঁটে হেঁটে যাচ্ছেন, নবী হেসে হেসে বলে বলে সাহাবারা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই উহুদ আমি নবী আমাকে ভালোবাসে, আমি নবী উহুদকে ভালোবাসি, আল্লাহ তো খুশি হয়ে গেলেন, জান্নাতের গেট আল্লাহ উহুদ পাহাড়কে কবুল করে দিলেন। উহুদ যদি ভালোবেসে নবীকে জান্নাতের গেট হতে পারে, আমরা নবীর উম্মত আশরাফুল মখলুকাত, নবীকে ভালোবেসে জান্নাতি হতে পারবো? জোরে বলে হতে পারবো না? আবু জেহেল সাহাবাদের বলতে আমার ভাইপো যদি সত্যি নবী হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে ওর আল্লাহকে বলতে বল যেন গজব দেয়। মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি নবী হয়, ওকে ওর আল্লাহকে বলতে বল যেন আমাদের উপর গজব দেয়। কাফের থেকে কত বড় কাফের দেখেছে আল্লাহ পাক কোরআন নাযিল করেন, কোরআন শরীফ সূরা আনফাল 33 নম্বর আয়াত, এই আয়াতে শানে নজর ওটা। আবু জেহেল বলতো সাহাবাদের তো নবীকে বল যেন ও যদি সত্য হয় আর আমরা যদি মিথ্যে হয় গজব হয় না কেন? গজব দিতে বল না, যা যা যা। আল্লাহ পাক কোরআন নাযিল করে বলে দিলেন কানাল্লাহু লিআযাবহু ওয়া আনতা ফিহি, আমি আল্লাহ ওদের জানিয়ে দেন যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ গজব দেব না। যেখানে আপনি থাকবেন ওখানে আমি আল্লাহ গজব দেব না, যেখানে নবী থাকবে গজব হবে না, যেখানে নবী থাকবে গজব হবে না। ওহো, নবীকে ভালোবাসো জান্নাতে নবী সাথী হয়ে গেল, গোলাম হয় যদি নবীর মহব্বত অন্তরে আনতে পারি আল্লাহ আমাদের নাজার দেবে না? বলেন ইনশাআল্লাহ, বলেন আল্লাহুম্মা আমাদের নসিব এত দুঃখের কারণে তো নবী মানতে পারি, এত কষ্টের কারণে তো নবীর থেকে আমরা দূরে, নবীর আখলাক নবীর চরিত্র নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, আল্লাহ নবীর আমাদের থেকে দূরে চলে গেছে, ওই জন্যই তো আমাদের কপালে এত বিপদ। কথা ঠিক না ভুল বলছি? নামাজ করো দোয়া কবুল হচ্ছে না, কি করে হবে? নামাজের মতো নামাজ হচ্ছে, ও তো অফারের নামাজ চলছে, অফার অফার বোঝে? রাত 11:59 58 সেকেন্ড পর্যন্ত কন্টিনিউ ফোন হলো, আর যেই 59 সেকেন্ড অটোমেটিক কেটে গেল, এবার ফোন কানে ভেতর থেকে একটা আওয়াজ আসছে, আপনার ফোনে উপযুক্ত অফার নেই বা ব্যালেন্স নেই বা রিচার্জ নেই, রিচার্জ করুন আপনার কলটাকে রানিং রাখুন। কথা ঠিক না ভুল? এই আগে পর্যন্ত অফারের মেয়াদ ছিল, আর যেই 59 হয়েছে অফার শেষ, ফোন যাবে এটা হ্যাঁ হয়ে যায়। এখন আমাদের অফারের নামাজ কদিন আগে চলছিল বাজারে, জানেন করোনার অফার চলছিল, করোনার অফার জানেন আপনারা? বাপ রে বাপ, মসজিদে ভিড়, রানিং মুসলিম জায়গা পাচ্ছে না, রানিং মুসলিম বোঝেন তার সব সময় যায়, নামাজের 5 মিনিট আগে গিয়ে একটু বসে দোয়া দরুদ পড়ে নামাজ, আধ ঘন্টা আগে তে মসজিদ ভর্তি, কি রে বলতে অফার চলছে, করোনার অফার মসজিদ ভর্তি ছিল না, একটু হাসো, লকডাউনে মসজিদ ভর্তি ছিল না, কি রে বলে আল্লাহ গজব দিয়েছি জানি না আমার কি হবে, জানি জ্বর হলে ডাক্তার গা গরম লাগছে, দেখ তুই বাইরে বেরোস নি, তোর গা গরম, কথা বলে না বাইরে বেরোস নি, একটু করোনাটা টেস্ট করলে, না টেস্ট করছে না কে কি ভরবে বলছে, হবে না তুই ঘরে থাক, বেরোস
এলাকায় কেউ মরে গেলেন জানাজাও করতে যায়, শুনলাম তিন দিন জ্বর ছিল, যাসনি কাউকে বলেনে ছোট করে জানাজা করে দিচ্ছে, মাইকো হাকে নে যাসনি তিন দিন জ্বর ছিল, করোনা টেস্ট করতে দিয়েছে, রিপোর্ট এখনো আসেনি, কথা বলে না এটা। হ্যাঁ খোদা, কদিন আগে আমাদের সমাজে অফারের নামাজ চলছিল, অফার শেষ নামাজ শেষ, সেই ভিড় আর আছে, লকডাউনের মতন ভিড় আছে, সেই লোকগুলো গ্রামে আছে, সেই লোকগুলো আছে, ফোন আছে, রিচার্জ নেই, অফার নেই, আবার যদি নতুন কিছু আসে কথা বলে না, আবার যদি নতুন কিছু অফার আসে আবার ভর্তি হবে। আল্লাহ আমাদের সুবুদ্ধি দেয়, বলেন আল্লাহুম্মা, আল্লাহ আমার যুবক ভাই গুলোকে সুবুদ্ধি দেয়, বলুন আল্লাহুম্মা, আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা পাঁচ ওয়াক্ত নামাজকে আল্লাহ কায়েম করে নেন, বলুন আল্লাহুম্মা, জোরে বলে আল্লাহুম্মা, কবরে যাবে না, মরণ হবে না, আহারে দমটা ফুরিয়ে যাবে, গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে খাটিয়ায় নিয়ে জানাজা পড়ে কবর রাখবে, বিসমিল্লাহি ওয়াবিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ওয়া বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবর শুনতে দিয়ে মিনহা খালাকনাকুম বলে এক ফোঁটা মাটি দেয়, ও ফিহা নুঈদুকুম বলে আরেক ফোঁটা মাটি দেয়, ও মিনহা নুখরিজুকুম তারাত উখরা বলে আরেক ফোঁটা মাটি, তিন ফোঁটা করে মাটি দিয়ে কবর পরিপূর্ণ হয় অন্ধকার কবর, এবের কি হবে, একবার কি সেই অবস্থাটা ভেবেছে, সেই দিন কেউ থাকবে না একা, সেদিন সামান্য করোলা বাজারে যেতে গেলে পিছনে একজন কে দাঁড়ায়, ওট 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 একা ভালো লাগে, চ না ঘুরে আসে একা রজনী খাওয়াবো, কথা বলে না, গ্যাটিস দিচ্ছে, ঠিক বলছি না ভুল বলছি, চতরে ধুলো করতে ঘুরে আসে আসে আমার হবে না, চ না তো কেন রজনী তুলসি খাওয়াবো, চ গ্যাটিস দিচ্ছে, সাথে কবরে কে থাকবে, কেউ যাবে, কেউ থাকবে, যাবে আবার যে আমাদের নসিবে ওই কাফন গোসল জানাজা জুটবে ওটাও সন্দেহ হয়ে যাচ্ছে, কেন করোনায় কতজনের জানাজাই হয় নাই, কতজনের কাফনই হয় নাই, কতজনের গোসলই হয় নাই, ওই বেডে যাচ্ছিল নাসি হলে ওই সূর্য বেদে কবরে ছুলে ছুলে ফেলেছে, কত মুসলমানের লাশ এলোমেলো হয়ে পুড়িয়ে দিয়েছে, কথা ঠিক বলছি না ভুল বলছি, নসিবে গিয়ে জুটবে ওটাও সন্দ, তাতেও যদি আমাদের জ্ঞান না ফেলে পরিবর্তন না আসে আর কিসে আসবে বলা যাচ্ছে, দেওয়ালে পিঠ থেকে গেল সবাব পাল্টাইনি, সেই মুসলমানের ছেলে সুদের মধ্যেই ডুবে আছে, নজরুল্লাহ বলেন সুদের মাল যদি কেউ বিসমিল্লাহ বলে খায় সে হবে কাফের, সুদের বিসমিল্লাহ বলে খায় সে হবে কাফের, সুদ খাওয়াটা কাফেরের কাজ নয়, কবিরা গুনাহ, তওবা ছাড়া মাপ নেই, তওবা ছাড়া মাপ নেই, ওই সুদের মালটা হলো হারাম, বিসমিল্লাহ বলে খাচ্ছেন, খাচ্ছেন হারাম, আবার বলছে আল্লাহর নামে খাচ্ছি, যদি সুদ খায় সে কাফের নয় কবিরা গুনাহ, কিন্তু যদি হারাম বিসমিল্লাহ বলে খায় তার ঈমান চলে যাবে, কেন আমাদের সমাজের যুবক গুণকে এই সমস্ত নোংরা নোংরা কাজ থেকে দূরে রাখে, বলুন আমি বলে বলে আল্লাহ আমার মাদার সুন্দর জানো কাপেরা সারা না পান করতে পারে, তোমাদের মধ্যে
কেউ কি আছো বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা, আমার সেবায়েদের শরীর মা সেখান থেকে ছাড়িয়ে নেবে বাবা সামা, আমার সেবায়েদের শরীর মা আপনি যদি দোয়া করেন হুজুর আমরা দুজন যাবো, হুজুর আমরা দুজন যাবো, সারা রাত জোর করতে দিনের বেলায় মিলিয়ে তাদের সবাই কাটি গেলেন লাশটাকে দুটি যেতে নেবা মদিনা শরীফের দিকে যাওয়া শুরু করলে কিছুটা যাবার পরে চল্লিশ জন কাফের বেহোশ করা কেটে গেল, লাশ কানা খোলে শরীর কানা খোলে, শরীর খুঁজে খুঁজে পাওয়া যায় না, লাশ দেখতে পাওয়া যায় না, পিছনে যাওয়া করলে পিছনে যাওয়া শুরু করলে আমার খুবের শরীর খানা জমিনে নামিয়ে দাও, আমার খুব জানতো আমার মাতা সেমিতে যেন কাপেরা সারা রাত পান করতে পারে, কাপের গুলো পিছনে পিছনে আসে একবার যদি ধরে নেয় আবার নিয়ে চলে যাবে, ও বাবা মিমদার আমার হুবাবের শরীর খানা ছেড়ে দাও, আমার হুবাবের শরীর খানা ছেড়ে দাও, আল্লাহর রাসূলের সালামি হাজাদের মিমদার হাজাদের হুবাবের শরীর খানা জমিনের উপর ছেড়ে দিয়ে আল্লাহ ছেড়ে দাও বাবা মিগদা ছেড়ে দাও, যদি নিয়ে যাও কাপেররা যদি ধরে তাহলে আবার নিয়ে চলে যাবে, ছেড়ে দাও বাবা, লাশটা খালি জমিনে নামিয়েছে কিতাবে সেটা জমিনটা ফেটে গিয়েছে, হুজুরে শরীর জমিনের নিচে জমিনটা আল্লাহ আবার লাগিয়ে দিয়েছিলেন, জোরে বলো আর জোরে বলা যাবে না, অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে হযরতে মিগদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই কাফের রাস্তে দেখে আমি ওনার লাশটাকে ঘোড়ার পিঠ থেকে নামিয়ে এক জায়গায় হালাম দিয়েছিলাম, রেখে আমি কাফেরদের দিকে একবার ফিরে দেখে আবার হযরত খুবাইবকে দেখছি লাশ আর নেই, আমার যেন মনে হলো আমি এই লাশটা রেখে যখন তানার দিকে ঘুরে দেখলাম আমার যেন মনে হলো জমিনটা ফেটে গিয়ে তানার লাশটা জমিনের নিচে চলে গেল, জমিন আবারও লেগে গেল, জোরে বলো আর জোরে বলা যাবে না, নবী পাককে মানার জন্য আল্লাহর ওয়াহদানিয়াতে ঈমান আনার জন্য কিভাবে সাহাবাদের কষ্ট দিয়েছে, তানাদের ইজ্জতের হিফাজত আমার আল্লাহ করেছে, জোরে বলো আজ আমরা কোথায় বলেন, সাহাবারা এতটাই নবীকে মানতেন সফরে গেলে সফরে আর হলে সাহাবারা রাত হয়ে গেলে কিতাব এসেছে জঙ্গল দেখতে পেলে জঙ্গলের মধ্যে ঢুকে যেতে চিৎকার বলে জঙ্গলের বাঘেরা পশুরা নাহনু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হলাম বিশ্ব নবীর সাহাবা, আজকে রাত এই জঙ্গলে থাকবো, যাব কোথা আশ্রয় জঙ্গলে দেব, ফখরুজু মিনহা ফখরুজু মিনহা ফখরুজু মিনহা, জঙ্গলে পশু তোমরা জঙ্গল থেকে বার হয়ে যাও, রাত থাকবো, কিতাব এসেছে সাহাবাদের বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম নবী পাকের খাতিরে জঙ্গলে পশুরা জঙ্গলটা সাহাবাদের জন্য ফাঁকা করে দিত, আর জোরে বলা যাবে না,